আমার দেখাইতাছে এক যুবতী মাইয়া ইষ্টাদের ভিতরে গান গাইতাছে, হঠাৎ করে এক ফোলা নাচতে নাচতে হেতরি দিয়ে আছে সুমা। নাজুবিল্লাহ কইতেন না, এটা মনে হয় যায় গেছে না? আবার সুমা দিল কি লেগিয়া, আবার কয়েকটা উচ্চাই তারে মারণে লেগে দেখায়। তোরা মহিলারে লেন ব্যবস্থায় নাচাস, তো ফুলা তো উত্তেজনা মুহূর্ত মহিলা ছুমা দিবই। মানুষ দুনিয়ার জমিনের মধ্যে যে খাবার গুলো অপবিত্র, তোমরা ওই খাবার গুলো বক্ষণ করবা না, আর বক্ষণ না করলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে জান্নাতি বানাইবো, জান্নাতি বানাইবো। জোরে বলেন সুবহানাল্লাহ। কার ঘোষণা? আল্লাহ। কার? আল্লাহ। ও আজকে সারা রাত লাগবো? অনকাল হালাল খাবার কয়জনে খায়, কয়জন খায়? সুদ আজকে হরিশ শর্মা আছে না? না, কম না বেশি? বেশি নেই, খালি হাজারে দুইশো। হ্যাঁ, তার কোনো তুলনা নাই। আপনারা দেখুন, আবার এডিনি দুনিয়া মসজিদের সভাপতি বানান, এডিনি এলাকার নেতা বানায় সুপ্রিটির, ঠিক না? কথা কন না কবাই, কেয়ামতের আলামত। কিসের আলামত? আমার রাসূল বলেছেন, ইন্না মিন আশরাতি সাআত, যখন কিয়ামত আসবে তোমরা কিছু আলামত দেখতে পাবে। ইয়া রাসূলুল্লাহ, কি? আইয়ার ফাল ইলমু, দুনিয়ার সমাজ থেকে এলেম উঠে যাবে। ওয়াক সূরা জাহলু, মূর্খ লোক সমাজ পরিচালনা করবে, আছে না? নাই। ওয়াক সূরা জিনা, জিনা ব্যবিচার হবে, এক বেটা আরেক বেটার বউ লোকের সম্পর্ক করবে, আছে না? নাই। ফোলামাইয়া ফিরিতের আলাপ মারবো, আছে না? নাই। শুধু এটা নয়, আবার বলেছেন ওয়াক সূরা শারবুল খামরু, সমাজের মধ্যে মানুষ মদ পান করবে, বাবা ইয়াবা শুকনা গাঁজা, আছে না? নাই। আছে না? নাই। আল্লাহ আমাদেরকে এগুলা থেকে হেফাজত করুন। আমিন তো জোরে কয় না, আরো জোরে বলেন না আমিন। বাইহাকি শরীফের হাদিস নিয়ে আল্লাহ রাসূল বলেছেন, তোমরা এগুলা ত্যাগ করো, ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? বর্তমান সমাজকে যদি সুন্দর করতে হয় মাদক মুক্ত করতে হবে, ঠিক কিনা? আর বাংলাদেশের সরকার ঠিক সেই ভূমিকাটা পালন করতেছে, পালন করতেছে কিন্তু ঠিক। কিন্তু ইন্ডিয়া পুলিশে ধরে নিতে, ইন্ডিয়া সাইভিস ইন্ডিয়া পুলিশে কিতালে ধরে নিতেছে, হাতের ভিতরে কিতা আছে ইন্ডিয়া, কথা কই না? বর্তমান সমাজকে যদি সুন্দর করতে হয় মাদক মুক্ত করতে হবে, সুদ ঘুষ মুক্ত করতে হবে, এবং তাদেরকে নামাজ মুখী করতে হবে, ঠিক কিনা বলেন? করা দরকার আছে না? নাই। আর যদি না করেন, চিন্তা করেন, নাম লোজন বুড়ো হইবেন, বাদ দিত না আর মুইরে হইবেন, ঠিক না? ঠিক না? এ পর্যন্ত শুনছেন কোন হুজুর তার মা বাবারে বাদ দিছে না? কিন্তু মা বাবারে যদি বাদ দেন, এটি ফুটটা খোর, গাঞ্জা খোর, মদ খোর, আছে না? নাই। ফকাশে না খাইলে গোপনে খায়, যদি মা বাবারে মারা চিন্তা করে যাই, আর নাইলে মুনাজাতে বয়, বুঝেনি? মুনাজাত কোনটা? মুনাজাত বোঝো না তোমরা? ওদিন আমি না প্রায় ছয় সাত মাস হইব, মানে ওয়াজে সিজনের আগে আমি হাইটা আমার এলাকা থেকে আমাদের স্কুলের এখান দিয়া আমি যাইতাছি ইয়ার দিকে শহরের যাম, আমি গাড়ি তুলি। ওই সময় ফুকুরের স্কুলের পেছন দিয়া বাসির পে পো আওয়াজ শোনা যাইতেছে রাত্রবেলা সন্ধ্যার পরে। তা আমার লগে আমার এক ভাই আছে, তে আমার আবার সবসময় মাঝে মধ্যে একটু আগে টাগে দেয়। আমি বললাম, কি তার কি আওয়াজ ধরে? ভাই আমরা জানেন না, এলাকার দমকালা মাঝে মধ্যে সবসময় এমনি ফুঁফা শোনা যায়, কি লেগা? আও মুনাদাতের ভিতরে, মুনাদাতের ভিতরে বইলে আবার পুলিশে ধরে কি লেগা? আরে ভাই, এটা তো দুনিয়া সাধারণ মুনাদাত না, যে মুনাদাতের ভিতরে বই আপনি আপনি গনে। আরে আল্লাহ রে, দুনিয়ার কামলা তো কামলা না, সাধারণ না, এটা তো আসলে কবরে মাইর খাবি না, কামলার মুনাদাত রে, ঠিক কিনা? আছে না? নাই। ওই মুনাজাত আল্লাহ আমাদেরকে হেফাজত দান করুন। আর এলাকার মধ্য থেকে যদি এগুলা বলতে চান, আজকে চৌধুরী পাড়া আল ফালা ইসলামী সুন্নি যুব সংগঠনের বাইদের আপনাদের অকাট্য ভূমিকা লাগবে, আপনারা ভূমিকা নেবেন। যদি এলাকার মধ্যে কোনো মানুষ জুয়ার আসর বজায়, এই আসরটারে আপনারা যুবক ভাই একসাথে হয়ে ভাঙিয়ে দিবেন, যে কথা কন না কেন? আর যদি না শুনে সে এলাকার যত বড় কোটিপতি হোক, 999 কল দিবেন, কল দিয়ে তার নামে মামলা মেরে দিবেন। 999 কল দিয়ে মামলা দিলে এটার ক্ষমতা খুব বেশি। আর এমনি যে থানাত মাদফুল লাগবেন, বেলু নাই, হেজায় যদি হাসাজা দিয়ে দেয় মামলা শেষ, কথা কয় না কা? আর 999 যদি মামলা দেন, রাষ্ট্রীয় ভাবে মামলা হবে,
এটা আজকে শিখিয়ে দিয়ে গেলাম কোন ব্যাপারে যদি সহযোগিতা আপনার থানা থেকে পাইতে কষ্ট হয় তাহলে 999 এ কল দিয়ে মামলা দিবেন তাদেরকে আপনার বিষয় জানাইবেন তারাই আপনারা বলবো আপনি আপনার থানায় যান তখন দেখবেন গোরা থেকে যখন গুতা নি মারবো এমনে ঠেলা ঠেটিরি আগা ঠেটিরি বদনাম ধরে ধরে ঠিক নাও কথাটা একটু খারাপ লাগতে পারে কিন্তু এই কথাগুলো জরুরি সমাজকে সুন্দর করা লাগে ঠিক না আরেকটা বিষয় আছে আপনার এলাকায় গান হয়নি গান বাউন হ্যাঁ আপনারা তো জান মনে হয় এগুলা তো হারাম 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 মাজারে হয় ওই মাজারের খাদেমটা বাইর করে এনে লুঙ্গির কাপড় টালকি দিয়ে বাইরে যাবে কথা মনে হয় বুঝেন না আপনারা একটা মহিলা রাস্তায় বাইরে গান গাওয়ান হালাল শরীয়তের পন্থী এটা পরিপন্থী কাজ নয় মহিলারা মাজারের ভিতরে গান করবো তোর কে কইছে মাজারে যায় গান কইছি এটা মাজার আল্লাহর ওলির দরবার হক্কানি জায়গা কথা বলেন না কেন আপনারা ঠিক করেন আপনারা তো যান আপনারা তো যান আমার মনে হয় এটা মুডা না শিকর পাতলা কোন কাপড় পরছেন যদি সুন্দর না হয় নমুনা যদি ভালো এটা তাই হয়ে গেছে আপনারা বলেন এই এলাকাতে আর কখনো পর্যন্ত কি আপনারা এই গানগুলা হইতে দিবেন আমরা দিবি এই গানগুলোর মাধ্যমে এলাকার মধ্যে অসামাজিকতা সৃষ্টি হয় কথা বলেন এটা অবশ্যই না জায়েজ কোন মোল্লা যদি থায় প্রমাণ করব যে বাউল গান জায়েজ আল্লাহর কসম শামিম রেজা এখানে গলাটা ফুঁস দিয়ে দিয়ে চলে যাবে কথা বলেন না কেন এটা জায়েজ আমার পুরুষ যদি গাইতে হয় আল্লাহর ওলির মাজারে তুই শান গাইবি যাক যদি সামা কাওয়ালির নিয়তে গাওয়ানোর নিয়ত থাকতো সামা কাওয়ালি কখন যা জানেন যে ব্যক্তি দাড়ি আছে যেদি গাইতে হয়ে দেখবেন ক্লিন শিপ করে নগদ কথা কয় না কা আর অনেক কিছু খাইয়ে যে ওড়ে দোতলার গান এর থেকে টান মারে জানো আপনাদেরকে আমি বলে যাব যারা আল ফালা ইসলামী সুন্নি যুব সংগঠন আপনারা এই এলাকার মধ্যে এই খারাপ অশ্লীল কাজ হইতে দিবেন কথা বলেন না দিবেন আর যদি করে ওই ত্রিফল নাই অশ্লীল কাজ করতেছে আমাদের এলাকায় বাউল গানের নাম দিয়ে মহিলা শিল্পী আইন এখানের মধ্যে খারাপ অশ্লীল কর্মকাণ্ড করতেছে কথা বলেন না কেন আমি অনকালে এই কথাগুলো সব জায়গায় বলা আমার মনে করি ইমানি দায়িত্ব যুবকদেরকে নষ্ট করে দেয় যুবক খোলাপানি হয় না যায় নাচানাচি করে তাদের উত্তেজনা হয় আজকে আমার এই যে শাহিন শাহিন সুন্নি মিডিয়ার ছেলেটা হ্যাঁ আমার দেখাইতেছে এক যুবতী মাইয়া ইস্টাদের ভিতরে গান গাইতেছে হঠাৎ করে এক ফোলা নাচতে নাচতে হেতরি দিয়ে আসছে সুমা নাজুবিল্লা কইতেন না এটা মনে হয় যায় গেছে না আবার সুমা দিল কি লেগিয়া আবার কয়েকটা উচ্চাইয়া তারে মারণে লেগে দেখায় তো তোরা মহিলারে ল্যাংড অবস্থায় নাচাস তো ফোলা তো উত্তেজনা মুহূর্ত মহিলা সুমা দিবই এগুলা না জায়েজ হারাম কাজ এগুলা করা যাবে আর বিশেষ করে মাজারের মধ্যে এই সমস্ত অশ্লীল কাজ করা যাবে আর তাইলে যদি করে মনে করবেন মাজারে যে খাদে মন কালে মাজারটা সালায় তে বন্ড আর মাজারে যে আল্লাহর ওলি এবারে গীতা বালা আর তারার কারণে কিন্তু মাজারের বদনাম হইতেছে কথা বলেন না কেন আর এডির কারণে আমরা ওহাবিরা ইঙ্গিত দিয়া কয় মাজার পূজারি কথা কয় না কেন আমার একটা স্বভাব আমি ওহাবিরার জীবনে গালি দিই কি করি না আমি তার কোনোদিন ফদাফদি করি না আমরা কি কন বহা আমরা বহা বই করি না আমার একটা স্বভাব ওহাবিদেরকে বহা বই করি না আমি যদি তার বকাবকি করি সে কি ইসলামের পথে সুন্নিয়তের পথে আসবে আমি বকলে তো সে আমার থেকে দূরে যাবে আমারে ভন্ড কই বইটা কই বইটা কইব বকাবকির দরকার নাই তোমার যদি আমাদের মিলাদ কে ভালো না থাকে তুমি তোমার পথে আমরা আমাদেরটা করি কিন্তু কাউকে কাউ বকাবকি করি না এটা আমার স্বভাব আর বকাবকি করলে অনকালা মানুষকে হুজুর আমরা আপনারে তো কামড়াকামড়ি করেন আমরার কি দোষ আমনে হুজুর হ্যাঁ হুজুর কাজটা শুনতাম আমরা আমনের আকল আছে নবীরে দাঁড়ায় তাজিম করবেন এটা নবীর সম্মান এই জন্য যারা কৌমি ভাই ওহাবি ভাই আছেন আমরা তারা ওহাবি বলে জানি আমরা তাদেরকে ফদাফদি করার দরকার নাই যদি মন চায় তারা আমাদের পথ ভালো লাগে আমাদের পথে আসবে তবে আমরা একটা কথা সাক্ষী দেই আমরা মাজারের সেজদার পক্ষে না মাজারের ভিতরে বাউল গানের পক্ষে না আমরা এই সমস্ত মহিলা নাচানাচির পক্ষে না আমরা একমাত্র আল্লাহর ওলির মাজার পূজা নয় জিয়ারত করি আল্লাহর নবীর সুন্নত পালন করি আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন আরো জোরে বলেন আমিন তাহলে বোঝা যায় হারাম সম্পদ খাওয়া যাবে হারাম সম্পদ খাওয়া যাবে